Intro time. I am Topo. This is Neil. Welcome to our channel. Let's create Tudor's Vibes. তো গাইস ফার্স্ট অফ অল আমাদের একটা উনুন টাইপের বানাতে হবে তিনখানা ইট জোগাড় করেছি আমরা ঠিক আছে একটা উনুন টাইপের বানিয়ে নেব হট কি করছিস ভাই কেন এই জায়গাটা তো করা একটু তো এই যে এটা হলো আমাদের গরিবের উনুন গাইস কিছুক্ষণ রেখে দিই তো গাইস পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো একটা খেজুর গাছ আছে খেজুর গাছের তলায় আছি আমরা এখানে ডিম পেড়েছে নীলাঞ্জন অ্যাকচুয়ালি এখানে বসেছিল ঠিক আছে তো এটা বার কর আমি আমার এটা হলো মেন মেন জিনিস আমি আমার ব্যাগে করে জ্বালানি নিয়ে এসেছি গাইস লোকের বাড়ির বেড়া ভেঙে গাইস আমি জ্বালানি তৈরি করে এনেছি গাইস হ্যাটশট টপো ঠিক আছে নিজেকে নিজে হ্যাটশট আমি ভাবছি যখন বুঝতে পারবে ওদের বেড়াটা আউট হয়ে গেছে তখন জানি না কি হবে গাইস এখানে দেখতে পাচ্ছ তিনখানা ডিম আছে তিনজনের তিনটে আর এইটা হলো আমাদের পেঁয়াজ এটা কাটতে গিয়ে আমরা কেঁদেও দিতে পারি আগ ব্র্যান্ডের দেশ নাই এটা দিয়ে আজকে আগুন জ্বালানো হবে এটা নুন এটা দেখানোর কিছু নেই হলুদ আছে মনে হয় এর ভেতরে খুলে দেখানোর কিছু নেই দেখানোর কিছু নেই সব পড়ে যাবে খুলে গেলে এই হলো আমাদের গাইস আজকের ইনগ্রেডিয়েন্টস একদম গরিবে ইনগ্রেডিয়েন্টস গাইস আজকে আজকে আমরা অ্যাকচুয়ালি মাটির থালায় ডিম ভাজতে যাব জানি না ফার্স্ট টাইম আমি এক্সপেরিমেন্ট করতে চলেছি ফেলড হতে পারে হতেই পারে দেখা গেল ডিম ভাজতে ভাজতে মাঝখান থেকে ভূমিকম্প চলে আসলো থালাটা ফেটেও যেতে পারে যেতে পারে কিন্তু আমরা রিস্ক নিতে রাজি আছি এটার মধ্যে ডিমটা লেগেও যেতে পারে হ্যাঁ লেগেও যেতে পারে এখন জানি না কি হবে সেই জন্য এই এপিসোডটার নাম খেটে খাও এপিসোড গাইস একদম আমরা আজকে খেটেই খাবো গাইস আমাদের থালা তো বসেই গেছে মনে হচ্ছে ও জিও লাই প্রফেশনাল উনুন তুই আমাকে সাবাস কর ঠিক আছে এই সব না আমার জন্য সম্ভব অ্যাকচুয়ালি গাইস এই মুখটা দেখে নাও এই সব অ্যাকচুয়ালি আমার জন্যই সম্ভব আমার নাম অ্যাকচুয়ালি তপব্রত গাইস তপব্রত ঠিক আছে এই সব করতে আমি এক্সপার্ট একদম ঠিক আছে এই সব আমি ছোটবেলা থেকে করে আসছি ঠিক আছে একটু বেশি হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছ এটা একদম মার্ডার করার হাতিয়ার এবার এই লঙ্কাটা মার্ডার হবে আর তোমরা এই বোর্ডটাকে নিশ্চয়ই আগের ভিডিও থেকেই চেনো মানে অ্যাকচুয়ালি আমাদের দ্বারা পড়াশোনা হবে না তো সেই জন্য অ্যাকচুয়ালি এইটাকে চপিং বোর্ড হিসেবে আমরা ইউজ করছি অলরাইট গাইস এখন আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে এ তুই পেঁয়াজই তো বাদ দিয়ে দিচ্ছিস এটা ছাড়ানো আছে এগুলো খায় তা কি এরে এত বাদ দিয়ে দিলি কেন ও আচ্ছা সরি এটা খায় না এই দেখ এই ফার্স্টে এটা ছাড়িয়ে দিতে হয় খাওয়া যায় ভাই আরে ভালো লাগে না ওটা তো বুঝি যে কোনটা দরকার কোনটা দরকার না সেটাই পেঁয়াজগুলো কি খাওয়া যায় পেঁয়াজগুলো সবই খায় খা
আরে চাকা চাকা করে কাটছিস কেন? ওই পরে কুচি কুচি করে কেটে দেবো। আরে আগে এরকম ভাবে কাট। আরে পেঁয়াজ কাটছে বড়। আরে দাঁড়া না, তুই বুঝ। আরে আগে এরকম কাট। তুই বুঝিস না, আমাকে করতে দে, বড় হয়েছিস বুঝতে শিখেছিস। পেঁয়াজটা একেবারে সর্বনাশ করে দিচ্ছে। তো গাইস, এবার ডিমটা ফাটাবো, দেখে নাও। গাইস এবার এটাকে গোলাবো। কাট 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 কাট। তো গাইস এই বোতলটাতে দেখতে পাচ্ছ, এই বোতলটাতে আছে কেরোসিন তেল। এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাঠগুলোকে ধরাবো। বাড়ির থেকে চুরি করে এনেছি, মা এখনো জানে না। জানতে পারলে দেবে ভালো মতো চাই। সকালবেলা এখন কাঠে আগুন জ্বালাতে গেলে একটু কেরোসিন দিতেই হবে, না দিলে চলবেই না। কেরোসিন দিয়ে দিলাম, এবার কেরোসিনটা অনেকটা দূরে রাখবো আগুনের থেকে। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। গাইস এই যে এবার আমাদের উপর থেকে তেল দিতে হবে। রিফাইন তেল, সাদা তেল ইউজ করছি আমরা। আমাদের উনুন অলরেডি ধরে গেছে, খুব সুন্দরভাবে ধরেছে। গাইস এই যে এখন আমাদের তেল গরম হচ্ছে। দিস ইজ খেটে খাও এপিসোড 2। গাইস ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করে দাও একটা। গাইস অ্যাকচুয়ালি আমরা খুবই মানে খুবই মেহনত করছি, যাকে মানে স্ট্রাগল করছি আর কি। তুই হেভি স্ট্রাগল করে নিলি। আমি অ্যাকচুয়ালি খুবই স্ট্রাগল করছি, মানে এখান থেকে শুরু করে তেল ঢালা থেকে শুরু করে আমি সবই আমি করেছি, সবই অ্যাকচুয়ালি আমি করছি। মানে আমি অ্যাকচুয়ালি মাল্টি ট্যালেন্টেড গাইস। তুই সব করিস, মাল্টি ট্যালেন্টেড ছেলে আমি, রান্না বান্নায় খুবই এক্সপার্ট। আমি অ্যাকচুয়ালি অনেকটাই এক্সপার্ট। দেখো ধোয়া বেরাচ্ছে কত সুন্দর। এবার আমরা এর উপর থেকে ডিম ছাড়বো। ভাই ডিমটা ছেড়ে দাও। আমাদের ডিম ভাজা হচ্ছে গাইস, খুবই এক্সিলেন্ট একটা ডিম ভাজা, সেরা হবে। এখন আমরা ডিম ভাজবো, তারপরে সেটাকে খাবো। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এটা দিয়ে। দেখেছো আমি অ্যাকচুয়ালি খুবই এক্সিলেন্ট ভাবে ডিম ভাজতে পারি গাইস। আমি সব কিছু করছি, আমি সব কিছু ভাজ 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 তাড়াতাড়ি ভাজ। এটা তুই মুখে দিয়ে দেবো। তাড়াতাড়ি লাইক করে দাও। এত কষ্ট করছি গাইস, ভিডিওটাতে একটা লাইক দরকার। তাড়াতাড়ি একটা লাইক করো না।
রেডি তাড়াতাড়ি গাইস, এখন আমরা ডিম উল্টাবো। খুব সুন্দর ভাবে ডিম উল্টানো হচ্ছে। ও ডিম টোস্ট এর উপর দিয়ে একটা রুটি দিয়ে দিলে ডিম টোস্ট হয়ে যেত আমাদের। তো গাইস, আমাদের ডিম ভাজা তো শেষ হয়ে গেছে মাটির থালায়। তো এবার আমাদের খেতে হবে, তার জন্য আমরা পাতা আনিনি। তার জন্য অ্যাকচুয়ালি এই কলা পাতাটাকে আমাদের পাতা হিসেবে ইউজ করব। এখান থেকে একটা কেটে নেবো গাইস পাতা। চলো, হয়ে গেছে। স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে, ম্যাগি মশলা। এটা আমি বাড়ি থেকে ঝেড়ে নিয়ে এসেছি, প্রমোট করেছি ম্যাগি মশলাকে। অনেক পয়সা দিয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমাদের। তো গাইস, এটা এবার আমাদের একদম খাবার উপযোগী। সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, শুধু এবার একটু স্লো মোশন শট দেখে নাও তোমরা। ও ঝাকা ঝাকা, আমি তো ভেবেছিলাম আমাদের এক্সপেরিমেন্টটা একদম পুরো জলে চলে যাবে। ওপর থেকে ম্যাগি মশলাটা সবই দিয়েছি না, খুব সুন্দর লাগছে টেস্টটা। দারুন দারুন গাইস, আর নিজে খেতে বানানো একটা জিনিস তো অপূর্ব লাগে গাইস, জাস্ট দুর্দান্ত লাগছে। মানে লঙ্কাটা প্রপার ঝাল আছে, ঝাল ঝাল লাগছে, পেঁয়াজ গুলো প্রপারলি ফ্রাই হয়েছে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা মাটির থালাতে ডিমটা ভাজলাম আর ভালোই লাগলো খেতে, বেশ জাস্ট মানে দুর্দান্ত লেভেলে। একটা নতুন রকমের এক্সপেরিয়েন্স হলো আমাদের মাটির থালায় আর কি ডিম ভাজা খেতে, নিজেরা খেতে বানিয়েছি একদম। এটা শুধুমাত্র তোমাদের জন্য এই সিরিজটা বানানো, খেতে খাও সিরিজ, খেতে খাও এপিসোড 2 হয়ে গেল দেখতে দেখতে, আস্তে আস্তে অনেক হয়ে যাবে। ইয়ো, তোমাদের যদি ভালোবাসা এরকম পেতে থাকি, এরকম আরো অনেক ভিডিও আসবে। তো এরকম ভাবে সাপোর্ট করো আর কমেন্টে জানাও তোমরা কি চাও। আর গাইস, অবশ্যই মাস্কটা কিন্তু কম্পালসরি, একদম ইম্পর্টেন্ট। আমরা এখানে দুজনেই রয়েছি, বেশি লোক নেই, খুব গ্যাঞ্জাম আমরা করি না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টেক কেয়ার, স্টে হ্যাপি, বাই বাই, গুড মর্নিং কলকাতা, ওয়েলকাম। আজকে ভিডিও এই পর্যন্ত, আর ওটা তো লাস্টে বলবো।